হ্যালো গাইস, আজ আমরা চলে যাচ্ছি বাড়ি পাঞ্জরে পুকুরে মাছ ধরতে। এই দেখেন আমার হাতে ছিপ, তো আমরা এখন বেরিয়ে পড়বো মাছ ধরতে। আপনারা দেখেন আমরা কতগুলো মাছ পাচ্ছি না পাচ্ছি। তো চলুন দেখা যাক আজকে মাছ পাই কিনা। তো ছিপ নিয়ে নিয়েছি, আমার দাদা ছিপ নিয়ে নিয়েছে, এই দেখেন আমার হাতে ছিপ। তো আজকে মাছ মারবো, বাড়ির সামনে পুকুর আছে বলে দিল, তো দেখা যাক মাছ পাই কিনা। ওই সাইডে পুকুর আছে, তো চলুন দেখা যাক মাছ পাই কিনা, দেখবো। তো আজকে মজা হবে, আমাদের সাথে থাকুন। তো এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরে আজকে ছিপ ফেলবো। এই পুকুরে মানে বহুত দিন আগে মাছ ছেড়েছিলাম, তো তো এখনো চেক করা হয়নি, তো আজকে চেক করবো জাস্ট। তো দেখা যাক মাছ পাই কিনা, দেখি কোন দিকে ছিপ ফেলা যায়। কোন ছিপ ফেলবি? এদিকে মাছের ভাটিটা বেশি আছে, তো এদিকে ছিপটা আমার ফেললে মনে হয় আমার ভালো হবে। এদিকে ফেলা যাক তাহলে। ঠিক আছে। তো হ্যালো গাইস, এ দেখেন আমার হাতে আটা আছে, এই আটা দিয়ে মাছ মারবো। চলুন দেখা যাক কি কি মাছ উঠে ছিপে। এখন ছিপটা ফেলতে হবে জলের মধ্যে, তো চলুন দেখা যাক। এই তো আমার আটা লাগানো হয়ে গেছে কমপ্লিট। হ্যালো গাইস, আমাদের এখানে জঙ্গল আছে, তার জন্য সেই জলটা পরিষ্কার করতে হবে, কারণ ছিপ ফেলতে গেলে একটু পরিষ্কার করতে হবে। তার জন্য দেখেন আমি নামছি জলে। এই দেখেন গাইস, এখানে এতগুলো জল, ওখানে গেলে হয়তো এতক্ষণ হতে পারে, তার জন্য আমি আর যাবো না অত দূর। তার জন্য আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি, এখানে ছিপ ফেলবো। লুঙ্গি দিল দিতে চালু করা। হ্যাঁ, তো পরিষ্কার হয়ে গেছে। তো এই পুকুরে মাছ ছাড়া আছে, মানে অনেকদিন আগে মাছ ছেড়েছিলাম, তো তার জন্য দেখবো আজকে চেক করে মাছ পড়ে কিনা। আর মাছ যদি উঠে তাহলে দেখবো কত বড় সাইজ হয়েছে মাছের, শাড়ি মাছ শোল মাছ সব ছাড়া আছে। তো সাফ করা হয়ে গেছে, আমার পুকুর পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমরা ছিপ ফেলবো। চলুন দেখা যাক ছিপে কি কি মাছ উঠে। লে হ্যালো গাইস, এই দেখেন আমার ছিপ দুটো রেডি হয়ে গেছে, এখন আমি ছিপ ফেলবো। তো দেখেন আপনারা, এই দেখেন আমার ছিপ ফেলা কমপ্লিট হলো। আমরা কিছুক্ষণ পরে এসে আবার দেখবো কি কি মাছ উঠছে। তো তো চলুন দেখা যাক মাছ পড়েছে কিনা। ফাদা টানছে 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 নাকি? ফাদা টানছে, ফাদা টানছে টানছে, তুই বললি। লে তো হ্যালো গাইস, চলুন আমরা দেখি, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, দেখি এখন ফাদা টানছে, ফাদা টানছে, ফাদা টানছে। এই তো আমরা ষাটি মাছ পেয়ে গেছি অনেকক্ষণ চেষ্টা করার পর। এটাকে আমরা খুলে এবার ভরে দেবো। এই দেখুন আমরা ষাটি মাছ পেয়ে গেছি। লাট লাগার লাগার ফেল, একটা ষাটি বেচে আর একটা বাইরে কাজে যাবে। হ্যাঁ লাগা লাগা। তো দেখেন আবার আমরা ছিপ ফেলবো, আবার তার জন্য মাছের খাওয়ার লাগিয়ে নিচ্ছি। এই দেখেন আমরা আবার ছিপ ফেলবো। তো গাইস দেখেন এই যে ফাদার আনছে, ফাদার আনছে।
গাইস তো এবার মিস হয়ে গেল আটাটা খেয়ে নিয়েছে মা খাদ্যটা খেয়ে দিয়ে চলে গেছে মাছটা ছিপে আটকেতে পারিনি তো আবার চেষ্টা করব আমরা মারার জন্য তার জন্য আবার খাদ্যটা লাগিয়ে নেব এই দেখেন আমাদের খাদ্য মাছের খাদ্য এটা সরি আমাদের তো না মাছের খাদ্য তো মাছের খাদ্যটা আবার এই যে লাগিয়ে নিলাম আমরা তো আমরা আবার ছিপ ফেলব দেখেন তো এই ছিপে তো পড়ে না তার জন্য এই ছিপটা উঠে নেবো আজকে পড়ে রে এই ছিপে খাই নিয়ে এখন আদারটা তার জন্য এটা গুছিয়ে নেবো মানে দুটো পুকুরে মাছ ছাড়া আছে মানে যেগুলো শাটি কই শিঙ্গি এগুলো ছাড়া আছে তাই এটা গুছিয়ে নেবো তো এটা গোছা হয়ে গেছে তো এই যে ছিপ আমি একটা নিয়ে নিয়েছি আর একটা মাছ পড়েছে দাদাটা নিবে তারপর বাড়ি যাবো দেখেন গাইস এই যে যে ছিপে আমাদের মানে আসল মাছ লেগেছে সেই ছিপটা আমি নিয়ে যাচ্ছি কারণ বাইরের লোক জানে না যে আমরা কুচা মাছ নিয়েছি তো বাইরের লোক জানলে জানি না কতটা খুশি হবে তো এটা রাত্রে বেশ মজা করে খাওয়ানো হবে তো আমাদের সঙ্গে থাকুন তো আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটা আরো মানে আমাদের সাথে থাকুন তো আজকের মতন সমাপ্তি কালকে আবার দেখা হবে বাই।